রবীন্দ্রনাথের ভিন্নধর্মী নৃত্যনাট্য চণ্ডালিকা মঞ্চস্থ করল নৃত্য সংগঠন স্পন্দন। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনেক বোসের নির্দেশনায় চণ্ডালিকা পরিবেশন করেন শিল্পীরা। নৃত্য সংগঠনটির 28তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। চণ্ডালিকার মাধ্যমে রবীন্দ্রনাথ মানুষের সর্বাঙ্গীন মুক্তির চিত্র তুলে ধরেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। রবীন্দ্রনাথের ভিন্নধর্মী নৃত্যনাট্য চণ্ডালিকা মঞ্চস্থ করল নৃত্য সংগঠন স্পন্দন। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনেক বোসের নির্দেশনায় চণ্ডালিকা পরিবেশন করেন শিল্পীরা। নৃত্য সংগঠনটির 28তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। চণ্ডালিকার মাধ্যমে রবীন্দ্রনাথ মানুষের সর্বাঙ্গীন মুক্তির চিত্র তুলে ধরেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। রবীন্দ্রনাথের ভিন্নধর্মী নৃত্যনাট্য চণ্ডালিকা মঞ্চস্থ করল নৃত্য সংগঠন স্পন্দন। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনেক বোসের নির্দেশনায় চণ্ডালিকা পরিবেশন করেন শিল্পীরা। নৃত্য সংগঠনটির 28তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। চণ্ডালিকার মাধ্যমে রবীন্দ্রনাথ মানুষের সর্বাঙ্গীন মুক্তির চিত্র তুলে ধরেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। রবীন্দ্রনাথের ভিন্নধর্মী নৃত্যনাট্য চণ্ডালিকা মঞ্চস্থ করল নৃত্য সংগঠন স্পন্দন। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনেক বোসের নির্দেশনায় চণ্ডালিকা পরিবেশন করেন শিল্পীরা। নৃত্য সংগঠনটির 28তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। চণ্ডালিকার মাধ্যমে রবীন্দ্রনাথ মানুষের সর্বাঙ্গীন মুক্তির চিত্র তুলে ধরেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। রবীন্দ্রনাথের ভিন্নধর্মী নৃত্যনাট্য চণ্ডালিকা মঞ্চস্থ করল নৃত্য সংগঠন স্পন্দন। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনেক বোসের নির্দেশনায় চণ্ডালিকা পরিবেশন করেন শিল্পীরা। নৃত্য সংগঠনটির 28তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। চণ্ডালিকার মাধ্যমে রবীন্দ্রনাথ মানুষের সর্বাঙ্গীন মুক্তির চিত্র তুলে ধরেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। রবীন্দ্রনাথের ভিন্নধর্মী নৃত্যনাট্য চণ্ডালিকা মঞ্চস্থ করল নৃত্য সংগঠন স্পন্দন। রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনেক বোসের নির্দেশনায় চণ্ডালিকা পরিবেশন করেন শিল্পীরা। নৃত্য সংগঠনটির 28তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। চণ্ডালিকার মাধ্যমে রবীন্দ্রনাথ মানুষের সর্বাঙ্গীন মুক্তির চিত্র তুলে ধরেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি।